শ্রুতস্ব পুংসাম সুচিরসমস্য নঞ্জসুরীর বিরত অর্থ তৎগুণানুশবনম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশ যেষাম শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভা জানিয়েছেন গুরু সেবার দ্বারা সমস্ত কিছুই লাভ করা যায়। গুরুতত্ত্বের অনুভব না হলে, গুরু কৃপা না হলে কেউ গুরুতত্ত্বে প্রতিষ্ঠিত হতে পারে না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানিয়েছেন যারা গুরুতত্ত্বে প্রতিষ্ঠিত নন, যারা গুরুতত্ত্বে সুপ্রতিষ্ঠিত নন, তারা কখনোই ভগবত ভজন করতে পারেন না, শুরু হয় না। গুরুতত্ত্বে সুপ্রতিষ্ঠিত হওয়ার পরেই বাস্তবিক পক্ষে হরিভজন শুরু হয়, অর্থাৎ সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি হওয়ার পরেই হরিভজনে প্রসঙ্গ আসে, নচেত হয় না। গুরুর অনুগ্রহের নৈব পুমান পূর্ণ প্রশান্ত হয়, একমাত্র সদ্গুরু কৃপা দ্বারাই জীবের চঞ্চল জীবনে প্রশান্তি আসতে পারে, শান্তি নয় প্রশান্তি। একমাত্র সদ্গুরু কৃপা দ্বারাই চঞ্চল জীবের সমস্ত জীবনে বাস্তব শান্তি, প্রকৃষ্ট শান্তি উদয় হতে পারে। শ্রীমৎ ভাগবতী মহাপ্রাণ বলছেন গুরুর অনুগ্রহের নৈব পুমান পূর্ণ প্রশান্ত, একমাত্র গুরুর অনুগ্রহে, অ্যাফার্মেটিভ বলা হয়েছে, গুরুর অনুগ্রহের ন এব এব বলা হয়েছে। আজ আমার গুরুপাদ পদ্মের তিরোভাব তিথি উপলক্ষে তার কিছু মহিমা কীর্তনের জন্য বলা হয়েছে। আমার এই প্রথম বাক্যেতে আপনাদের মধ্যে ইভলিউশন এসছে যে মহারাজ কী কথা বলছেন। ওনার গুরুপাদ পদ্ম তো পরমহংস শেষ শিলা ভক্তি প্রমোদ পুরী গোস্বামী গুরু মহারাজ, আপনারা ভুল বুঝেছেন। অনুভবে যদি আসতে পারেন দেখবেন আমি ঠিকই বলেছি। এর আগে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের চর্চা আলোচনা প্রসঙ্গে অনেক সময় আমি উল্লেখ করেছিলাম গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব। গুরুতত্ত্বকে যারা অজ্ঞানবশত খণ্ডিত করতে চায়, খণ্ড খণ্ড করতে চায়, তারা কিছুই বোঝে নাই গুরুতত্ত্বের। আজ সত্যি সত্যি আমার গুরুপাদ পদ্মের তিরোভাব তিথি, তিনি আমার শিক্ষাগুরু। এই শিক্ষাটা কিন্তু আবার তার থেকেই পেয়েছিলাম। এবার কেমন, সকালে কথা প্রসঙ্গে উল্লেখ করেছিলাম এমন একটা পরিস্থিতি হয়েছিল যাতে পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ তাকে খুব শীঘ্র ওই পরিস্থিতিতে দীক্ষা দিয়ে দিয়েছিলেন, কিন্তু তার যে সমস্ত যজ্ঞ আদি করার বিষয় থাকে দীক্ষার পরে সেটা সম্পন্ন হয়েছিল পরম পূজ্যপাদ ছিল যাদবর গোস্বামী মহারাজের দ্বারা। কেন এই প্রসঙ্গটা তুললাম, অনেক বিজ্ঞানভিত্তিক কারণ আছে, তার থেকেই শিখেছি আমি। লোকে কিছু অনুভব করতে পারেনি, তারা সব চেঁচামেচি শুরু করলো। অনেকেই আমি 5-6 বছর আগেও বলতে শুনেছি, এক বৃদ্ধ মহারাজ 95-96 বছর বয়স, আমি বসে রয়েছি, আমার হরিকথা হয়ে গেছে, তারপর উনি বলছেন উনি হচ্ছেন পরম পূজার যাদবর গোস্বামী মহারাজ শিষ্য। আমার তো মাথা খারাপ, আমি বলেন একই, যদিও একই। সেটাকে পরে আবার ব্যাখ্যা করা হলো যে শিল মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, মহারাজ সব সমস্ত লোক বলেন আপনি নাকি পরম পূজার যাদবর গোস্বামী মহারাজ শিষ্য। মহারাজ বলতেন দেখো গুরুপাদ পদ্ম আমাকে এমন অবস্থায় দীক্ষা দিয়েছেন, তারপর যজ্ঞ আদি যা কিছু ইনি করেছেন, কোনো ব্যক্তি যদি আমাকে প্রশ্ন করেন শিল যাদবর গোস্বামী মহারাজ কি আপনার গুরুদেব, আমি কি বলবো না? আমি বললাম হ্যাঁ, যেহেতু গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব আমি বলব হ্যাঁ নিশ্চয়ই গুরুদেব, উনিই আমার গুরুদেব, এতে তো কোনো ভুল নেই।
কাজ আজে আজ এই যে আমার প্রথম বাক্য, আজ আমার গুরুপাদ পদ্মের তিরোভাব তিথি উপলক্ষে যে কিছু কথা কীর্তনের আদেশ আপনারা করেছেন, তাতে আমি মনে হয় কিছু ভুল বলি নাই, এখানে কোনো সিদ্ধান্ত বিরোধ নাই। তবে একটা কথা, যেটাকে আপনারা তিরোভাব তিথি বলে বর্ণনা করছেন, আমার মনে হচ্ছে আজকে তার আবির্ভাব তিথি। কারণ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলছেন, সদ্গুরু সৎশিষ্যের নিকট যারা প্রবঞ্চক তাদের চোখে ধুলি দিয়ে অন্তরালে চলে গিয়ে সেই সৎশিষ্যের হৃদয়াকাশে সর্বদা বিরাজমান হয়ে যান, সেখান থেকে আর যান না। জগতের লোক হাতরাতে থাকে কোথায় গুরুদেব গেল, কিন্তু সেই সৎশিষ্য তিনি গোপনেতে মজা মারছেন, বুঝতে পারছেন গুরুদেব আমার সঙ্গে রয়েছেন, তিনি প্রেরণা দিচ্ছেন, আমাকে বলাচ্ছেন, আমাকে করাচ্ছেন সব সেবা, এটা তিনি জানতে পাচ্ছেন। বাগাতে বাকি যারা তর্কপন্থায় অবস্থিত হয়েছিলেন এবং এখনও আমার মনে হয় জন্মজন্মই তর্কপন্থায় তাদের যাবে, যেটা সরস্বতী ঠাকুর বলতেন, তর্কপন্থা থেকে গুরু বৈষ্ণবের তত্ত্ব অন্তর্ধান করে, তর্কের দ্বারা কোনোদিন গুরু বৈষ্ণবকে বোঝা যায় না, দেখা যায় না, জানা যায় না, কোনোদিন হয় না, এটা সম্ভব হয় না। শিল পরম পূজাত কেশব গোস্বামী মহারাজ প্রায়ই অনেক সময় অনেক কথাতে বলতেন, যখনই কার আবির্ভাব তিথি বা তিরোভাব তিথির প্রসঙ্গ আসে, সেই আবির্ভাব বা তিরোভাব তিথি প্রসঙ্গে বেশিরভাগ লোকে দিয়ে এইটা দেখা যায় প্রবণতা, সঙ্গে সঙ্গে গুরুদেব কোথায় আবির্ভাব হয়েছেন, গুরুদেব কোথায় পড়াশোনা করেছেন, কী খেতে ভালোবাসতেন ইত্যাদি কথাই আলোচনা করেন। পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজের সঙ্গে আমি একমত, তার চরণের কৃপাই আমার উপর আছে বলে আপনারা জানবেন, তা নাহলে এরকম চিৎকার করে কথা বলা সাহস আমার হতো না। প্রথম প্রতিবাদ যখন লিখি ওই গঙ্গার তীরে বসে পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজকে প্রার্থনা করলাম, আপনি কৃপা করে আমাকে লেখান, সঙ্গে সঙ্গে ওইখানে লেখা শুরু হলো, ভাঙা একটা টেবিল কিছুই নেই, গঙ্গার তীরে শেওড়াফুলি, কলকাতা থেকে ফিরে কি ইচ্ছা হলো প্রতিবাদটা এখানেই লেখা শুরু হোক। এই সমস্ত প্রত্যক্ষ অনুভব থেকে আমি সুদৃঢ় নিশ্চয় করতে পারি হয়েছি, এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। সকালে আলোচনা প্রসঙ্গে যে কথা তুলেছিলেন তার কিছু বিস্তৃত একটু ব্যাখ্যা হওয়া উচিত বলে মনে হয়, আমাকে সার সংক্ষেপ করতে হচ্ছে। পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ বলতেন, গুরুপাদ পদ্মের আবির্ভাব, বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব, ভগবানের আবির্ভাব তিরোভাব, যেগুলো সমস্ত আপনারা পালন করে থাকেন, তাতে বেশিরভাগ ক্ষেত্রেই লোকে এই হিস্টোরিক্যাল বিষয়গুলোকে বেশি আপলিফ্ট করে। পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজের সিদ্ধান্ত, এটা আমিও আমার খুব ভালো লাগে অন্তর থেকে, যে কোনো গুরু বৈষ্ণব ভগবান ও প্রাকৃতিক জগতের আলোচনা প্রসঙ্গে প্রসঙ্গটা দুরকম থাকে, একটা হচ্ছে অন্টোলজিক্যাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে মর্ফোলজিক্যাল অ্যাসপেক্ট। যারা খালি হিস্টোরিক্যাল বিষয়গুলো, যদিও আমি জানি গুরু বৈষ্ণবের সঙ্গে রিলেটেড যত তত্ত্ব এগুলো সবই অপ্রাকৃত, এখানে কোনো প্রাকৃত ইতিহাস নাই, তথাপি স্টিল পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ বলতেন, সেই বৈষ্ণবের আলোচনা প্রসঙ্গে তার সিদ্ধান্তগত বৈশিষ্ট্য, তার আদর্শ, এগুলোকে আলোচনা করলে খুব ভালো হয়। জগতের লোকের সবচেয়ে বেশি যেটা অভাব সেটা হচ্ছে গুরু বৈষ্ণব তত্ত্ব, ভগবান এইসব তত্ত্বগুলোর অনুভবের অভাব। অনেকবার আমি বিভিন্ন শিক্ষিত সমাজে আলোচনা করে থাকি, সেখানে একটা কথা এটা আপনারা মনে রাখবেন, যে লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যাট অ্যাবসলিউট ট্রুথ। অপ্রাকৃত জগতের রাস্তায় আপনার লজিক্যাল ইন্টারপ্রিটেশন অর্থাৎ তর্ক, যুক্তি, র্যাশনালিটি, এগুলো কোনোটাই ভিত্তিহীন হয়ে যায়।
অপ্রাকৃত তত্ত্বের বিষয়ে কোনো প্রাকৃত কোনো যুক্তিতত্ত্বের কোনো স্থান নাই। এই সমস্ত কথা মূল তত্ত্ব গুরুতত্ত্বের আকর তত্ত্ব বলরাম বলে আমরা শুনেছি। রাধারানীকে তো আমি এখন তুলব না, কারণ তিনি যে অবস্থায় রয়েছেন এগুলো এইসব কথা আপনাদের শোনার অধিকার আছে বলে মনে হয় না। পরমপূজাত কেশব গোস্বামী মহারাজ আনুগত্যেই এই কথা বলছি, নাহলে এই কথা বলার দুঃসাহস আমার হতো না, আপনাদেরকে অপমান করবার জন্য আমি বসি নাই। আপনাদের সকলের পরম মঙ্গল হোক এই আশা নিয়ে আজকে বসেছি। সেখানে সকালে উত্থাপন করা হয়েছিল যে বলদাউজি মহারাজ গুরুতত্ত্বের আকর তত্ত্ব, সেই বলদাউজি মহারাজ বিভিন্ন রূপ ধারণ করে জগতের কাছে তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। এই সমস্ত কথা ভাগবত আলোচনা প্রসঙ্গে আমার মনে হয় না আমি আমার স্মৃতিতে আছে আমি এসব আলোচনা করেছিলাম, অল্প হলেও তুলেছিলাম। জন সকৃষ্ণাদ বিমুখ সদৈবাদ অধর্মশীল সুদুঃখিত অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য। জনার্দন যিনি জগতের দুঃখ দূর করেন তার নাম জনার্দন। সেই জনার্দনের যারা পরিকর গুরু বৈষ্ণব, বাস্তবিক গুরু বৈষ্ণবের কথা বলছি, যারা তত্ত্বতে প্রতিষ্ঠিত সদ্গুরু বৈষ্ণব, তারা বলদাহজি মহারাজের ইচ্ছাতেই এ জগতে মনুষ্যরূপ ধারণ করে বিচরণ করছেন। তারা আমাদের মতো বদ্ধজীবকে উঠিয়ে নেওয়ার জন্য নানা রকম প্রচেষ্টা করছেন। পরম পূজ্যবাদ বামন গোস্বামী মহারাজের জীবনে যে নিরলস গুরু সেবার যে আদর্শ, এই সমস্ত বিষয়ে এটা কোনো গল্প কথা নয়। একমাত্র ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের আদর্শ, যে আপনারা আলোচনা করতে পারেন ইন টোটো বিস্তৃতভাবে, তাহলে দেখবেন কোনো দিন বিশ্রাম বলে কোনো কথা নাই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জীবনে বিশ্রাম বলে কোনো কথা নাই। ওই রকম একটা সময়েতে কী করে এটা সম্ভবত যে অনর্গল বিভিন্ন ভাষায় বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশ করেই যাচ্ছেন, এডিটিং গুরুপাদ তো বলতেন পৌপাদের একটা লীলা ছিল আশ্চর্য। সকালবেলা আরতির পরে কিছু ক্রিয়াকর্ম করার পর বাগানেতে পায়চারি করতেন, নাম করতেন, আর যারা তত্ত্ববিদ তারা জানতেন পৌপাদের এখন একটা আশ্চর্য লীলা হবে। তা কী লীলা? নাম করছেন আবার কী লীলা? বলে প্রভুপাদ পাইচারি করে নাম করছেন যারা তত্ত্ববিদ তারা জানেন, গুরুপাদ পদ্মভক্তি প্রিয় সিং মহারাজ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ ছিলেন, আরও কয়েকজন যারা বিশেষ এই পত্রিকা লেখার দায়িত্ব ছিলেন তারা জানতেন। এবার প্রভুপাদ পাইচারি করবেন আর বলতে থাকবেন বিভিন্ন গৌড়িয়ার আর্টিকেল, বিভিন্ন সজ্জন তোষণীর আর্টিকেল, বিভিন্ন নদিয়া প্রকাশে তিনজন চারজন রয়েছেন আর প্রভুপাদ পাইচারি করছেন, নামও করছেন, করতে করতে আর্টিকেল বলতে আরম্ভ করলেন। বলতে বলতে বলছেন সুন্দরানন্দ প্রভু আপনার কত দূর হলো? বলছে প্রভুপাদ এই পর্যন্ত, এবার লিখুন। ভক্তি প্রমোদ পুরী গোস্বামী গুরুমাহাত্মকে বলছেন আপনি কতদূর লিখেছেন, তুমি কতদূর লিখেছ, শুরু হল। গুরুপাদ নয় মাথায় হাত দিয়ে আমি পাগল হয়ে গেছি, আমি চিন্তাই করতে পারি না, হাউ ইজ দ্যাট পসিবল, চারটে আর্টিকেল লিখছেন বলে যাচ্ছেন কন্টিনিউয়াস সিরিজ, আর অ্যাট দ্য সেম টাইম নাম চলছে, এ কি রাধারানী স্বয়ং এলেন না কী হলো, আমি তো বুঝতে পারছি না কিছু, আশ্চর্য বিষয়। গুরু বৈষ্ণবের বিষয়ে আলোচনা করতে বসলে আপনাদের প্রাকৃত কোনো বিষয়ের কোনো অনুসন্ধান থাকবে বলে আমার মনে হয় না, কিন্তু যথেষ্ট পরিমাণে শোনা দরকার এবং অ্যাকচুয়াল সোর্স থেকে, যেখান থেকে আপনারা কথা শুনবেন সোর্স, সেই সোর্সটাই যেন পিওর হয়। এই কথাটা প্রভুপাদ প্রায়ই বলতেন। এ প্রসঙ্গে আমি সায়ংকালীন অধিবেশনে কিছু চর্চা করবার ইচ্ছা রাখি, বাকি ভগবানের ইচ্ছা। শ্রী বলদাউজি মহারাজের কাঁধেতে দেখবেন আপনারা হল আর মুসল, হল মুসল রয়েছে। অনেকেই প্রশ্ন করেন মহারাজ বলদাউজি মহারাজ তার কাঁধেতে হল মুসল রয়েছে, তিনি কোনো চাষফাস করেন নাকি? তো গুরুপাদ পদ্ম প্রভুপাদ এইসব ব্যাখ্যা করবে, হ্যাঁ উনি চাষ করেন, জানো না
সকালেও তো বলেছিলাম, এই যে শরীর, এই যে শরীর দেখা যাচ্ছে এটাকে বলা একটা ক্ষেত্র, ইটস এ ফিল্ড। এই যে শরীরটা, তোমাদের শরীর, সবার শরীর রয়েছে, এটাকে একটা ফিল্ড বলা হয়, ক্ষেত্র। এই ক্ষেত্রটাকে যেমনভাবে বীজ বপন করা হবে, যেমনভাবে নার্সিমেন্ট করবে, সে অনুপাতে ফল পাবে। এই শরীরটা ক্ষেত্র, এখানে চাষ করতে হবে। এটার মানে কি দার্শনিক বিচার বলছেন? ছিল বলদাওজি মহারাজ, সমস্ত এই জড়জগতের যত বদ্ধজীব আছে তাদের জন্য কাঁদেন, এরা তো কিছুতেই ভগবত ভজন করবেন না। আর নিত্যানন্দ প্রভুর কথা তো বলতেই নেই, তিনি এমনভাবে করুণা প্রকাশ করেছেন যেটা চিরকাল যতদিন পৃথিবী থাকবে এ ভুলতে পারবে না। বলদাওজি মহারাজ, বলদাওজি মহারাজ সবার কাছে অ্যাসিওরেন্স দিয়েছেন, হাত তুলে বলছেন কোনো কাউ কোনো চিন্তা নেই, আমি তোমাদের সবার দায়িত্ব নিলাম। বলদাওজি মহারাজ বলেছেন এই কথা, এ কথা আমি তুলেছিলাম। অত বসংসারাম বুদিতরণ দায়ো মই লগে, দ্য টোটাল রেসপন্সিবিলিটি লাইং উইথ মি। খালি একটা জিনিস করতে হবে, যে তোমাদের আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, আর কিছু করা তো, খালি গৌরের চিন্তা করো, করলে সব সমাধান হয়ে যাবে। কৃষ্ণ পর্যন্ত পৌঁছাতে পারবে কি না জানি না, কৃষ্ণ একটা এমন গৌরাঙ্গ মহাপ্রভুর করুণাই হচ্ছে সবচেয়ে আমাদের পাথেয় বলে গুরুবর্গ জানিয়েছেন। বলদাওজি মহারাজ এই হল মুসলের দ্বারা, যারা এই যে হল রয়েছে এর দ্বারা ক্ষেত্র কর্ষণ করেন, আমার যে হৃদয় ক্ষেত্র রয়েছে অনুর্বর ক্ষেত্র, সেটাকে উর্বর করার জন্য তিনি চাষ করেন। এটা করার পর তিনি আবার গুরু রূপে বীজ দিয়ে দেন। বোঝা গেল কি বললাম? আগে এই ক্ষেত্রটাকে তিনি কর্ষণ করবেন, বিভিন্ন রূপেতে তিনি আসেন, কখনো শিক্ষাগুরু, কখনো দীক্ষাগুরু, আত্মপ্রদর্শক গুরু, বিভিন্ন রূপ ধারণ করে আবার চৈত্যগুরু রূপে তিনি প্রেরণা দেন। এই সব ভাবে তিনি করেন। এই যে সমস্ত জীব সব রয়েছে, অজ্ঞানিত সব ভ্রাম্যমান রয়েছে, বলছে আমরা বেশ আছি, আমাদের ডিস্টার্ব করবেন না। এটা গুরুপাত্মা তো বলতেন, বৃদ্ধ বয়সে হাসতেন, বলে বাবা একবার একটা মাতালকে দেখেছিলাম, বর্ধমানে যাচ্ছি, মাতালটা খোঁয়াড়ে পড়ে রয়েছে, খোঁয়াড় বোঝেন, নালাতে পড়ে রয়েছে, আর জমিদারের ছেলে, আর তার যে তার বাড়ির যে চাকর বাকর অনেক, সেই দিক দিয়ে যাওয়ার সময় দেখলে খোকাবাবু নর্দমায় পড়ে রয়েছে, গিয়ে খোকাবাবুকে ধরে গিলে করা পাঞ্জাবি সেন্ট ভুর ভুর করছে, গিয়ে খোকাবাবু আপনি এখানে পড়ে রয়েছেন কেন, উঠুন শিগগিরি, বলে টানছেন, বলে আমায় ছেড়ে দে, আমি ভালো আছি, আমার বিরক্ত করিস না। ভাগবত বলছে সব মদিরা মদান্ধ, মদ খেলে যেমন, নেশা করলে যেমন কিছু জানে না, প্রত্যেকটা প্রাণী জীবের সংসারের নেশাটা এমন একটা চরম এক্সিলেন্ট অবস্থা উঠেছে যে আমরা কোনো ওয়ে আউট পাচ্ছি না। পৌপাত্য এক্সিবিশন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম করতেন পত্র পত্রিকা, এখন ছিল বামন গোস্বামী দুঃখ করে বলতেন আমাদের মঠে যে পত্রিকা আমাদের মঠের লোকই পড়ে না, অন্য লোককে কী বলবো বা, মহারাজ হেসে গুটি পাটি, মারা বলছেন দেখ বাবা আমাদের মঠে পত্রিকা এত সুন্দর বেরোয়, আর সেই পত্রিকা আমাদের মঠে সন্ন্যাসীগুলো পড়ে না, কাকে বলবি তুই, সত্যিই তো তাই, বলার আর মুখ কোথায়, বলবো কাকে বলবো। বলদাওজি মহারাজ শাসনকর্তা, আর তিনি এই যে কথা শুনে না বিপথে যাচ্ছে তাকে এরম মারেন, মুসল দিয়ে এক মারেন, হল আর মুসল, হল দিয়ে চাষ করেন, করে তারপর গুরু রূপে তিনি আবার বীজ দান করেন। এই গুরুপাদ পদ্ম রূপে তিনি আবার বীজ দান করেন, সেই বীজটাকে কী করতে হয়, শ্রবণ কীর্তন জলে করে এসেছেন, সেই শ্রবণ কীর্তন জলে এটাকে নার্সিমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, সেখান থেকে অঙ্কুরোদ্গম হবে, সেখান থেকে গ্যাঁচ বেরোবে, সেই গ্যাঁচকে যদি ভালো করে আলো বাতাস জল দেয়া যায়, সেটা ধীরে ধীরে সেই কৃপার ভক্তি লতা বীজ, কৃপার ভক্তি লতা, এই কথাটা কেন বললেন, গাছ বললেই তো পারতেন, বলে না এরা কো, এরা এমন একটা জগতের ব্যক্তি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এক একটা শব্দের মাধ্যমে ভলিউমস অফ এত একটা বড় বয়ে যা আছে, আমি একটু বানিয়ে বলছি না, আমি ব্যাসাসনে বসে বলছি, একটা বানিয়ে কথা আমি বলছি না, এগুলো আমার ফিলিংস, আমার গুরুবর্গের অনুভব। বলছেন কৃষ্ণদাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা একটা শব্দের মাধ্যমে যে কথাগুলোকে পরিষ্কার করার চেষ্টা করেছেন, সেটা ভলিউমস অফ বুকস, এত বিশাল বই পড়ে ওই শব্দটার অর্থ অনুভব করতে হবে,
এর নাম হলো চৈতন্য চরিতামৃত, যেটাকে তোমরা ইগনোর করছো। ওটা আবার একটা কি, একটা কবিতার মতো মূর্খের দল। ওই গ্রন্থটা বুঝতে যারা ভাগবত প্রবচন করে তাদেরও বাবার ক্ষমতা নেই, পারছে না। একমাত্র যারা শ্রী চৈতন্য দর্শনের আলোকে গুরুবর্গের কৃপা লব্ধ হয়ে যারা অনুভব করেছে ভাগবতকে, তারা ছাড়া আর বাকি কেউ জগতের ভাগবতের অনেক প্রবচন করছে, সমস্ত কোথায় কি আছে তোমরা কিছুই জানতে পারবে না। এরকম একটা বিষয়, এটাকে ভক্তি লতা বীজ বললেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এই কারণে যাতে একটু যদি কারোর বুদ্ধি থাকে তো এই কথাটা বুঝে নেবে। লতা যেটাকে কৃপা বলা হয় ইংরেজিতে, লতা কখনো ওপরে উঠতে পারে না, লতাকে একটা অবলম্বন দিলে তবেই উঠতে পারে। মাইন্ড ইট, যে কোনো লতা গাছ, তাকে লতা গাছ লাগাওয়ার পর সঙ্গে সঙ্গে তার কাছে একটা অবলম্বন দিতে হবে, তবে ওটাকে বেয়ে বেয়ে উঠবে। এই কথাটা ভাইটাল পয়েন্ট, এত বড় ভাইটাল পয়েন্ট, যেটাকে ইরেজ করে দিলে ভক্তি জগতের সমস্ত কিছু জিরো, কিছু থাকবে না, পাগল সব, সব চলছে ভোজ ভাণ্ডারা হই চই, বা কিন্তু আসল যে বস্তুটা এটার অভাব হয়ে যাচ্ছে, যেটা বামন গোস্বামী মহারাজ বলতেন দুঃখের সঙ্গে। এখানে অর্থ হলো এই যে ভক্তিরাজ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত, বিগিনিং শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত খালি কান্না, কৃপা করো দয়া করো আমি পারলাম না আমি মরে গেলাম। যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মতো রাধারানীর নিজজন তিনি কস্তুরী মঞ্জুরি, তিনি কেঁদে কেঁদে ওই সব কথাগুলো বলছেন, আমি কোথায় যাব আমাকে বলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈশ্রী চৈতন্য পদাম্বুজ মধুপেভ্য নমো নমঃ কথঞ্চিত আশ্রয়া জেসাম সাওপি তৎগন্ধবাগ কন্দবাগ ভবেত। কোনো কোনো জায়গায় কত দৈন্য করে বলছেন, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ। এগুলোর দ্বারা জড়জগতের সব তার্কিক ব্যক্তিগুলো মূর্খ, তারা বলছেন এরকম একটা ব্যক্তি যে নিজেকে পরিচয় দিচ্ছে যে পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, এরকম একটা নিকৃষ্ট ব্যক্তির জীবনচরিত তার কথাবার্তাগুলো শুনে আমাদের কী হবে, যিনি নিজেই নিজের পরিচয়টা দিচ্ছেন যে আমি হচ্ছে পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ। আচ্ছা, এমন একটা নিচু ব্যক্তি, আর ব্যক্তিও তো ন, উনি বলছেন পুরুষ বিষ্ঠা তার পোকার থেকেও আমার নিচে, তো এরকম একটা ব্যক্তির আমরা এত আলোচনা করার কী প্রয়োজন। এরকম আমার মতো একটা গাধা এই কথাটাই বলবে, যদি মানুষ হতাম অন্তত এই কথার দ্বারা আমার অনুভব হতো যে তিনি যে বলছেন এটা কত দৈন্য, তার দ্বারা আমার অহংকারের পর্বতকে চূর্ণ বিচ্ছিন্ন করার জন্যই তাদের এই দৈন্য উক্তিগুলো, এগুলো আমি বুঝতে পারি না, আমি এগুলো সব কিছু অনুভব করতে পারি, আমি বুঝে নিয়ে আমি সব সর্বোপরি আছি, সবচেয়ে উপরে আছি, আমি আর কার কথা শুনবো কী করবো। ভক্তিলতা বীজ প্রাপ্ত হয়ে এই যে লতা আস্তে আস্তে উঠছে, তারপরে বলছেন বিরজা বিরজা, এই ব্রহ্মাণ্ড বেদে বিরজা 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 কথাটার মানে হলো বিগত রজা, রজগুণ তমগুণ থাকাকালীন অবস্থা পারবে না যেতে, বিরজাতে লাস্ট ফাইনাল টাচ, সমস্ত কিছু হয়ে আবার খুব ভালো শিষ্য একেবারে, তারপরে কি হলো বিরজাতে গিয়ে বিরজে চান করানো হবে, গায়ের যে ময়লাগুলো একবার ধুয়ে দে বিরজা, ওটাকে ক্লিন করে ব্যাস একবারে সুপার পিওর, তার অবস্থায় আবার তদুপরি বৈকুণ্ঠ, তার উপরে ভজন করতে করতে তদুপরি কৃষ্ণ কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আহরণ। নট এ ম্যাটার অফ জো, খালি একটু কিছু ফিলোসফি শুনলাম, একটু ভোজ ভাণ্ডারা খেলাম, পাগল না, কত ওপরের কথা, কত বিচারের কথা এগুলো। যারা এই ধরনের মহাপুরুষ যারা ছিল, বামন গোস্বামী মহারাজের মতো মহাপুরুষ যারা, তাদের সঙ্গ যারা না করেছেন তাদের ক্ষমতাও নেই সব তো, সঙ্গ মানে বাস্তব সঙ্গ, সঙ্গ মানে নাটক নয়, আমি গুরুদেবের সেবক, আহ হা হা তুমি খুব সেবক, লাস্টে দেখা গেল ব্যাস একবার পতন। হ্যাঁ, পুরো গৌড়ীয় ফিলসফি শুধু নয়, যত অথেন্টিক সম্প্রদায় আছে পুরো যদি একটা স্ট্যাটিস্টিক্স বার করা যায়, যারা যারা গুরুপাদ পদ্মের শুদ্ধ গুরু বৈষ্ণবের সেবা করেছে তাদের সব ডিগ্রেডেশন হয়েছে, পড়ে গেছে, কারণ কোনো না কোনোভাবে তারা মর্তবুদ্ধি করেছে, বুঝতে পারেন। আমি নিজে বামন গোস্বামী মহারাজ ছিল, বামন গোস্বামী মহারাজ অসুস্থ লীলা করছেন কলকাতা মঠে, আমি বৃন্দাবন থেকে গেলেই তার কাছে যেতাম, দণ্ডবোধ করতাম, অসুস্থ লীলা করছেন, মহারাজের কাছে বলতাম, হয়তো প্রার্থনা করতাম, মহারাজ আমার যেন সহ্য ধৈর্য প্রচণ্ড বৃদ্ধি পায়, একটু কৃপা করুন। মহারাজ হেসে বলতেন ওইটি তো আসল, ওইটি তো আসল, হেসে বলতেন।
বলি এই এই যে এই প্রার্থনাটা করলো আর তো কেউ করে না, না হলে আমার যেন সহ্য ধৈর্য অপার বৃদ্ধি পায়, আপনি কৃপা করুন, এ ধরনের প্রার্থনাগুলো তার পায়। একদা দেখি তিনি রাত্রির বেলা 9টা 10টা হবে তিনি ভজন কুটিরে রয়েছেন, সামনে লাগানো রয়েছে কেউ চরণে হাত দিবেন না, তিনি অসুস্থ লীলা করছেন, কিছু মৌন রয়েছেন, ইচ্ছা হলে কারোর সঙ্গে ইশারা করতেন কিছু বলতেন, এটা তার নিজের ইচ্ছার ওপর, অপ্রাকৃতিক জগতের বৈষ্ণব তিনি। আমরা শেষের দিকে বেশি খালি দণ্ডবোধ করে চলে আসতাম কথাবার্তা, হ্যাঁ ও দর্শনই আমার সব কিছু, আর কি আমি বুঝিই বা কি, আর কি বা তার সঙ্গে কথা বলবো, আমি জড়জগতের ব্যক্তি বলে মনে করি আমি নিজেকে। হঠাৎ দেখি মহারাজ একদিন, অনেক দিন পরের কথা বলছি, ওই অসুস্থ লীলা অবস্থায় একবি হালদার বাগানে সে মঠেতে রয়েছি ঘরে, হঠাৎ দেখি মহারাজ ঘর থেকে বেরিয়ে চলে এসছেন, এসে বাইরে পায়ে বাইরে দৌড়া বাইরে ছুটছেন, আর সেবক কোন কাজে ছিল জানি না, পরে খবর পেয়ে আবার এসছেন মহারাজকে ধরে নিয়ে ঘরে নেওয়া, ঘরে নিয়ে গেছেন, কী সব বলছেন মহারাজ, বাইরে জগতের লোক কিছু বলতে পারছে না। একজন সন্ন্যাসী তিনি তাকে যদি প্ল্যাটফর্মে বসিয়ে দেওয়া হয় সে বোধহয় 2 ঘন্টা বলে যাবে মুখস্থ, সব ফিলসফি মুখস্থ করে নিয়েছেন। আমাকে পিতা জ্ঞান করেন, তারা বলেন বাবা এসছেন, বাবা বলি সব আমাকে সবাই বাবাই বলেন, জি আর কেউ বলেন না, ব্রজবাসী থেকে আরম্ভ করে সব আমার গুরু মহারাজে বাবা বলতে, বাবা শ্যাম বাবা, ওই জন্য আর অন্য কোনো পরিচয় আমার নাই। তো ওখানে দেখি আমার কাছে এসে বলছেন, আমার কাছে ঢুকলেন, ঢুকে বলছেন মাথা হাত দিয়ে বলছেন দেখেছেন বৃদ্ধ অবস্থায় কি হয় দেখুন, আহা রে বৃদ্ধ অবস্থায় কী। আমি মনে মনে আর কি বলবো, ও সন্ন্যাসী, ও গুরুদেবের দোষ দর্শন করে, গুরুদেবের মাথা খারাপ হয়ে গেছে, গুরুদেব ঘর থেকে বেরিয়েছে এসব ছোটাছুটি করে, ও বলছে বৃদ্ধ অবস্থায় কী হয় দেখেছেন মহারাজ। আমি বললাম তুই একটা পাগল, কি বুঝলি, আমি আর বলতে যাব না, আমার দরকার কি, আমি জানি তুই কী এরকম আনুগত্য করেছিস, কিচ্ছু আর বললাম না। আমি অবাক হয়ে গেলাম, এরকম একটা স্টেজে রয়েছেন যে বৈষ্ণব তার অনুভবটাকে ও প্রাকৃত বুদ্ধি দ্বারা করতে চাইছে, ওয়ারাস তার ফুলেও সবই মুখস্থ বলতে চাইছে, যা বলবে তার উপরেই বক্তৃতা দিতে আরম্ভ করবে 2 ঘন্টা। তোমার বক্তৃতা শুনতে কে আগ্রহী আছে, হুই ইজ ইন্টারেস্টেড, ভাষণ শোনার আমাদের কোনো ইন্টারেস্ট নেই, আমরা কোনো ভাষণ শুনতে চাই না, আমাদের সময় নেই ভাষণ শোনার, আমরা শুনতে চাই ডাইরেক্ট ফিলিংস। ওই জন্য শাস্ত্রতে বলছে সুন্দর যে গুরুর অনুগ্রহ ছাড়া কোনো কিছু হয় না, আর গুরুর অনুগ্রহ যারা পাননি তাদের যে অবস্থাটা সেটা বড় প্যাথেটিক অবস্থা, এই সম্বন্ধে বিস্তৃত আলোচনার সুযোগ রইল না, আমি এ প্রসঙ্গে কী বলবো। যারা একমাত্র সেই গুরুকৃপা পেয়েছেন তারা ছাড়া, আর যে গুরু কৃপা করেছেন এ দুজন ছাড়া বাইরে থার্ড পার্সন কেউ অনুভব করতে পারেন এটা কী ধরনের বিষয়, গুরুকৃপাটা সেরা কী। অনেকে গুরুকৃপা প্রাপ্ত হয়েছেন, হয়েও সেটাকে পরে নষ্ট করেছেন, এরকম হাজার উদাহরণ আছে। গুরুকৃপা কৃপা করে দিয়েছেন, সেই কৃপাকে ওই যে একটু আগে মহারাজ বলল স্থানের একটা মহিমা, সঙ্গের মহিমা, আর তারপরে নিজের যে পাওয়ারটা বুঝতে পারিনি আমি এটা কে, এই গুরু বৈষ্ণব সঙ্গে রয়েছি এই ক্ষমতায় আমার ক্ষমতায় বুঝতে পারিনি, খাটাতে গেছে ব্যাস সব শেষ, কিছু অনুভব করতে পারিনি যে আমি একটা কোথাকার হনুমান হলাম, এত বড় একটা হনুমান। আমার গুরুপ্রাপ্তের জন্য আজ আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, এই সম্মানটার বিন্দুমাত্র আমি নিই নাই, এই সম্মান আপনারা যা আমাকে দেন তার এক বিন্দু আমি গ্রহণ করি না, যদি করতাম আমার মুখে কোনোদিন হরিকথা উদয় হতো না, ওই নেওয়ার সঙ্গে সঙ্গে অধঃপতিত হয়ে যেতাম। সেই জন্য আপনারা নিশ্চিন্ত থাকবেন, আপনারা আমাকে মালা দেন, পূজা করেন, শ্রীল বামন গোস্বামী মহারাজের আনুগত্যে আমি এই শিক্ষা করেছি যে এইসব পূজা কখনোই গ্রহণ করা দরকার উচিত নয়, এবং সের অনেক তত্ত্ব আছে এর ভেতরে, হ্যাঁ নালৈব পূজা কার, তাই বলে কি বলে ওখানে বলে নালৈব পূজা কার থাকিয়া কি ভুলে গেলাম কীর্তনটা, যাই হোক। এইভাবে দেখা গেল যে আজকের যে শ্রীল বামন গোস্বামী মহারাজের অপ্রাকৃত তিরোভাব তিথি, আজ কেন জানি না মনে হচ্ছে যে তিনি আমার সামনেই আছেন, কিছু বলছেন কিছু, তাই জন্য আপনাদের কাছে এটা তিরোভাব, কিন্তু আমার মনে হচ্ছে আজকে তার আবির্ভাব হলো, তিনি আমাকে সবসময় গাইড করছেন, সঙ্গে রয়েছেন। আজ এই তিরোভাব তিথির মহিমা বেশি হয়, মাস্টারমশাই বলেছেন ঠিক তিরোভাব এবং আবির্ভাব একই,
তাৎপর্যপর কথাটা আমি খণ্ডন করছি না, কিন্তু স্টিল তথাপি তিরোভাবের মহিমাটা আরও বেশি হয়। তার কারণ যখন গুরুপাদ পদ্ম আবির্ভাব হন, তিনি অপ্রাকৃত জগতে, কিন্তু আমি বুঝতে পারি না বাচ্চা রূপে আবির্ভাব হন, কিন্তু তিনি যখন তিরোভাব হন তার জীবনের টোটাল ডায়েরিটা আমার কাছে খোলা থাকে। আমার শিক্ষাটা, এইসব বিষয়গুলো তিনি কি করেছেন টোটাল আমার কাছে, তার জীবন পঞ্জিটা তিনি খুলে দিয়ে যান, সেখানে আমার মনে হয় আমি বেশি বেনিফিট পাই আবির্ভাব তিথি অপেক্ষা তিরোভাবের মহিমাটা। এই জন্য গুরু বৈষ্ণব সমাজে বলে তিরোভাবের সময় তিনি যে আমাকে কাঁদিয়ে চলে গেলেন, তার যে সমগ্র জীবনের আদর্শটা, যে সময় যা কিছু করেছেন সেটা জেগে ডায়েরিটা খুলে দিয়ে গেলেন, দেখ আমার জীবন এইরকম ছিল, তোরা যদি চাস তাহলে আমার আনুগত্যে চলে আয়, আমি যেখানে যাচ্ছি তোরাও যেতে পারবি। গুরুপাদ বন্ধু সদ্গুরুর সঙ্গে আমি ব্যাসাসনে বসে প্রতিজ্ঞা করে বলছি, যে ব্যক্তি সদ্গুরুর আনুগত্য বাস্তব করেছেন তারা অবশ্যই গুরুপাদ পদ্মের নিকটে পৌঁছে যাবেন, আর যারা কপটতা করেছেন তাদেরকে গুরুপাদ পদ্ম, তুই আমার সঙ্গে কপটতা করলি, জন্ম জন্ম তোকে আমিও কপটতা করবো, যা কত ঠকাবি আমাকে, আমাকে ঠকাতে চেয়েছিস তুই, এবার দেখ তোকে ঠকাই। শেষে তিনি রক্ষা করবেন করুণাময়, বলে এবার জন্ম জন্ম তোকে আমি ঠকাবো, তুই আমাকে ঠকাবার চেষ্টা কর, আমার গদিটা নিবি, আমার প্রতিষ্ঠাটা নিবি, আমার সব কিছু হাতড়ে নিবি যা কিছু। তাই শিষ্য তব থাকিয়া সর্বদা না লইব পূজাকার, যতক্ষণ পর্যন্ত গুরুপাদ পদ্মের তত্ত্ব অনুভব না হয় ততক্ষণ পর্যন্ত কেউ গুরু সেবা করতে পারে না। এক কথায় বলতে গেলে গুরু সেবা করতে গেলে নিজেকে গুরু হতে হবে, লঘু হয়ে গুরু সেবা করা যাবে না। যদি আপনারা দেখেন বামন গোস্বামী মহারাজ শিষ্য তিনি গুরু সেবা করেছেন, আপনার দর্শন ভুল, তিনি শিষ্য আপনি দেখছেন, শিষ্য তো বটে কিন্তু তিনি গুরু হয়ে গুরু সেবা করেছেন, তিনি লঘু অবস্থায় গুরু সেবা করেননি, লঘু অবস্থায় তিনি গুরু সেবা করেননি। তার এক একটা সেবার যদি মহিমা আমি বলতে আরম্ভ করি আপনাদের খাওয়া দাওয়া ভোজ ভাণ্ডারা বন্ধ হয়ে যাবে, তাই জন্য আপনাদের চরণে ক্ষমা চেয়ে আজকে বেশি কথা না বলে, জন কৃষ্ণ বিমুখ সদয়বাদ অধর্মশীল শশু দুঃখিত অনুগ্রহায়ে হো চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস। জয় শ্রীল বামন গোস্বামী মহারাজ কি জয়, তদীয় তিরোভাব তিথিপরা মহামহোৎসব কি জয়, জয় গুরুবর্গ কি জয়, গৌর প্রেমানন্দে হরে হরে।